আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং প্রচুর গাছ লাগাচ্ছো। গাছের প্রথম অংশটা দেখে, ভিডিওর প্রথমেই যেটা দেখাচ্ছি সেটা দেখে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো আজকে ঠিক কোন টপিকটা নিয়ে এখানে আলোচনা করা হবে। এই যে গাছটা তুমি দেখছো, এটার আপডেট এখানে রয়েছে। প্রায় 75 দিনের আপডেট তোমাদের সাথে আমি এখানে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, ভিডিওটা কিন্তু শুট পর্ব শুরু হয়েছিল 20 মে। 20 মে একটা বিশেষ দিন ছিল, সেই দিন আমাদের পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়েছিল আমফান ঝড়। তার জন্যে ক্ষতি হয়েছিল প্রচুর মানুষের। ওই দিনই এই গাছটা বসানো। নিয়ম অনুযায়ী টবের নিচে যে হোলটা থাকে, সেই হোল বা গর্তটিকে একটা খোলামকুচি দিয়ে ঢেকে দিয়ে তার উপর বালির একটা স্তর করে দেব। বালির স্তরটা খুব ভালোভাবে হালকা হাতে চেপে চেপে বসানোর পরে আমাদের যে গাছের নর্মাল গাছের যে পটিং মিক্স আমরা ইউজ করি, সেই পটিং মিক্স দিয়ে পটটাকে ভর্তি করব। 50% মাটি, 15% স্যান্ড, 20% কম্পোস্ট, 5% বোন মিল, 10% নিম কেক এবং 5% বোন মিল। এখানে কেউ 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট ভার্মি কম্পোস্টের জায়গায় ব্যবহার করতে পারো। আমি এখানে ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি। মাটিটা আগে কোনো পাত্রে মিশিয়ে নিতে পারলে খুব ভালো, আর যদি তোমার পাত্র বা পটটা বড় হয় সেক্ষেত্রেও তুমি মাটিটাকে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে পারো। এক ঝলক দেখাই সকাল 11টার সময় ঠিক কী পজিশন ছিল। প্রচুর হাওয়া আর প্রচুর বৃষ্টি হচ্ছিল সেদিন। এরপর মাটি দিয়ে অর্ধেক পরিমাণ ভর্তি করার পর, টপের অর্ধেক অংশ ভর্তি করার পর, খুব সাবধানে গাছটি যে কালো পলিথিনের ভিতর ছিল সেটিকে কেটে গাছটিকে বার করে ওই মাটির মধ্যে কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে। এবং গাছের গোড়ার কাছ থেকে কিছুটা অংশ মাটি নিচের দিক থেকে একটু একটু করে সরিয়ে বা আলগা করে দেওয়া হচ্ছে। এতে গাছের শিকড় ছাড়তে আরও সুবিধা হয়, কিন্তু খেয়াল রাখতে হবে গাছটাতে যেন কোনোভাবে আঘাত না লাগে। এরপর আরও কিছু পরিমাণ মাটি দিয়ে খুব ভালোভাবে গাছটাকে বসিয়ে দিতে হবে। মাটি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে হাতে করে চেপে দিতে হবে, যার ফলে মাটিতে কোনো পরিমাণ এক্সট্রা বায়ু শিকড়ের কাছাকাছি অংশগুলোতে না থাকে। আমরা পরবর্তীকালে মাটি খুঁশলে কিন্তু কেবলমাত্র আপার সারফেসটাকেই খুঁশে দিই, নিচের দিকটা নয়। 4-5 দিন ছাওয়ায় রাখার পর থেকে গাছটিকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। এটা আমার 40 দিন পরের আপডেট। গাছের গ্রোথ তোমরা দেখতে পাচ্ছ। এই 40 দিনের মধ্যে ঠিক 10-20 পর থেকে আমি মিক্স ফুড গাছে দিতে শুরু করেছিলাম। এই মিক্স ফুডের ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। যারা এখনও দেখোনি তারা নিচে থাকা ডেসক্রিপশন বক্সে যে লিংক আছে সেটা থেকে কিন্তু দেখে নিতে পারো। কারণ এই মিক্স ফুড শুধুমাত্র এই গাছে নয়, সমস্ত গাছে কিন্তু ব্যবহার করা যায়। এছাড়া গাছে নিয়মিত স্প্রে করেছিলাম নিম অয়েল। নিম অয়েলটা প্রায় 7 দিন অন্তর অন্তর 1 লিটার জলে 15 ড্রপ মেশানোর পর গাছে সুন্দর করে স্প্রে করে দিয়েছিলাম, যাতে গাছে কোনো ধরনের পোকামাকড় না হয়। যেহেতু গাছে কোনো পোকা হয়নি, তাই কোনো ধরনের আর অন্যান্য রাসায়নিক কীটনাশক আমাকে ব্যবহার করতে হয়নি। এছাড়া কেউ চাইলে বা মিলিবাগের আক্রমণ হলে এই জাতীয় রাসায়নিক কীটনাশকগুলো ইউজ করতে পারো। ইউজ করতে হবে ফাঙ্গিসাইড, সেটা হবে প্রত্যেক 10 দিন অন্তর 1 লিটার জলে 1 চামচ গুলে দেওয়ার পর প্রত্যেক 10 দিন অন্তর গাছটিকে খুব ভালোভাবে স্নান করিয়ে দিতে হবে। এইবার চলে আসি জবা গাছের স্পেশাল ফুডে। এই স্পেশাল ফুডের মধ্যে দেখতেই পাচ্ছ আমি নিয়েছি এখানে 6টা কলার খোসা। খুব সুন্দর করে কুচানোর পরে একটা পাত্রে 1 লিটার জল নেওয়ার পর এই 6টা যে কলার খোসা রয়েছে সেগুলোকে কুচিয়ে প্রায় 5 থেকে 6 দিনের জন্য ঢেকে রাখতে হবে। কারোর কাছে যদি মাটির পাত্র থেকে থাকে অবশ্যই সে সেটা ইউজ করতে পারে।
এবং এই ফার্টিলাইজারটা গাছে 15 দিন অন্তর অন্তর ইউজ করেছিলাম। চলে এসেছি আমার গাছের বর্তমান অবস্থায়, সেটা হচ্ছে 75 দিনের আপডেট। গাছটিতে কী পরিমাণ কুড়ি হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর কিছুদিন ওয়েট করে গেলে তোমাদের সাথে গাছে ফুল ফোটা অবস্থায় ছবি শেয়ার করতে পারতাম বা ভিডিও দেখাতে পারতাম। সেটা আমি পরবর্তী কোনো এককালে আপডেট হিসেবে দেখিয়ে দেব। গাছটি বসানোর সময় প্রচণ্ড ঝড়ের গতি থাকার জন্য গাছের ওপরের একটি ডাল ভেঙে গিয়েছিল এবং তার ফলস্বরূপ গাছটি কিন্তু এতটা পরিমাণ ঝাঁকালো হয়েছে। তো প্রুনিং বা ডেড হেডিং কিন্তু আমাদের গাছের জন্য মঙ্গলদায়ক, তাতে গাছ অনেক বেশি বুশি এবং হেলদিয়ার হয়ে ওঠে। গাছের পাতার চকচকে ভাব বজায় রাখতে কেউ এপিসাম সল্ট গাছে ব্যবহার করতে পারো। আমি এই গাছে এখনও এপিসাম সল্ট ব্যবহার করিনি, ইভেন আমার বাগানের কোনো গাছেই এপিসাম সল্ট এখনও অবধি ব্যবহার করা হয়নি। তো তোমরা চাইলে তোমরা প্রয়োজন অনুযায়ী গাছে সেটা স্প্রে করে দিতে পারো, কিন্তু অবশ্যই যেখানে কুড়ি এসছে বা যে গাছে কুড়ি এসছে সেই গাছে ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে, কেননা তার ফলে কিন্তু কুড়ি পড়ে যায়। আর জবা গাছের একটা মারণ রোগ হচ্ছে মিলিবাগ, তাই মিলিবাগের হাত থেকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের কিন্তু প্রতিনিয়ত কীটনাশকটা স্প্রে করে যেতে হবে, যেটা তোমাদের সাথে অলরেডি ভিডিওতে আগে আমি বলে দিয়েছি। তো গাছের পাতাগুলো দেখে বুঝতেই পারছো গাছটা কী পরিমাণে হেলদি এবং গ্রোয়িং কন্ডিশনে রয়েছে। আশা করছি প্রচুর ফুল ফুটবে এবং ফুল ফোটার পরে হাতছানি যে এপিসোডটা আমি এক বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওই হাতছানি এপিসোডে তোমাদের কাছে বিভিন্ন গাছের আপডেটের এই 2-3 মিনিট বা খুব সংক্ষিপ্ত যে ভিডিওগুলো সেগুলো শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং প্রচুর ইনফরমেশান পেয়েছো। আর কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জানিও, ইনস্টাগ্রামে আমায় ফলো করো, ডেসক্রিপশন বক্সে অ্যাড করা আছে লিংক। যে তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো তাও বলে দিই, প্লিজ ভিডিওটা লাইক করে দিও। আর লাইক করার পরে তুমি নিচে কমেন্টে জানিও আদতে তোমার কেমন লেগেছে, ভিডিওটা শেয়ার করো। আর চ্যানেলে যদি নিউ হয়ে থাকো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং সবাইকে বলো যাতে সাবস্ক্রাইব করতে। আর খুব ভালো থেকো, প্রচুর গাছ লাগাও, টাটা।